দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে। দেখতে যদিও মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম মশলায় এবং দোকানে কেনা মশলাতেই আপনি এটা বানাতে পারবেন। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আমি এটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে ডিটেলস আমি দেখিয়ে দেব। আমি যেটা করেছি আজকে সেটা হচ্ছে ল্যাম লেগ রোস্ট। সেটা আপনারা চাইলে গোট দিয়েও করতে পারেন, খাসির লেগ রোস্টও করতে পারেন। তো আমার বাসায় যা ছিল ল্যাম্প ছিল, তাই আমি ল্যাম্প লেগটাকে রোস্ট করেছি আজকে। আর এটা সম্পূর্ণ আমি করেছি তান্দুরি স্টাইলে। তো আমি ওভেনে বেক করেছি, আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন, এবং তান্দুরি মশলা দিয়ে আমি করেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। প্রথমে যেটা করতে হবে, ভালো করে লেগটাকে ধুয়ে নিতে হবে, এবং ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরেও আমি একটা টিস্যু দিয়ে, পেপার টাওয়াল যেটাকে বলে বা কিচেন ন্যাপকিন, সেটা দিয়ে ভালো করে মুছে চেপে চেপে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। পানি যেন না থাকে, তাহলে একটু পাঁচে পাঁচে লাগবে, তাই আমি শুকিয়ে নিচ্ছি। এখন আমি এটা মশলা বানাবো, আর সেই মশলাটা অ্যাকচুয়ালি রেডিমেড যে প্যাকেটের মশলা, সেটাই আমি আজকে তান্দুরি মশলা এখানে ব্যবহার করব। তান্দুরি মশলাটা আমার কাছে ভালো লাগে ফ্লেভার, আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা অন্য মশলাও ব্যবহার করতে পারেন। তো আমি এটা সবসময় বাজার থেকে কিনে নিয়ে আসি, আর আমি যেহেতু একটু ব্যস্ত বেশি, তাই আমি সবসময় প্যাকেটের এই কেনা মশলাগুলি ব্যবহার করি। আর সাথে আমি কিছু ঘরোয়া মশলাও আছে, সেগুলো আমি দিয়ে দিই। তো আমি এক প্যাকেট তান্দুরি মশলা এখানে ঢেলে দিচ্ছি। আপনারা যারা এই প্যাকেটের মশলা পছন্দ করেন না, তারা কিন্তু বাসায় বানানো, আপনাদের নিজের হাতে বানানো মশলাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অলিভ অয়েল, এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছু, অন্য তেলও ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এই প্যাকেটের মশলাগুলির মধ্যে কিন্তু লবণ থাকে, লবণটা আপনি একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি এখানে অল্প একটু লবণ ব্যবহার করব পরে। আর আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত লেবু, লেবুটা আমি ভালো করে চিপে রসটা বের করে দিচ্ছি। ল্যাম্প রোস্টের মধ্যে লেবুটা কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে ল্যাম্পের যে একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে যেটাকে বলে, অনেকে পছন্দ করে না, তবে লেবু দেওয়ার পরে এই গন্ধটা কিন্তু কেটে যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে লেবুটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এই লেবুর রসটাতে মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে। আর আমি ঘরে থাকা মশলার মধ্যে অনলি আমি দিয়েছি আদা এবং রসুন বাটা, কিন্তু অন্যান্য যে মশলা আছে সেগুলি আমি আর দিচ্ছি না এখানে, কারণ তান্দুরি ফ্লেভারের যে মশলা, সেই মশলার মধ্যে সব মশলাই আমাদের ওরা মিক্স করে তান্দুরি মশলাটা বানায়। তো সেহেতু আমি আর কোথাও এখানে জিরা বা অন্যান্য গরম মশলা ব্যবহার করছি না। তো আমার কাছে এই ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি এই ফ্লেভারটাই দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই লবণটা কিন্তু আমি দেখে তান্দুরি মশলাটা একটু মুখে দিয়ে দেখেছি, ওখানে কিন্তু অনেক ভালোই লবণ আছে, তো এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি ল্যাম্প লেগের মধ্যে মশলাটাকে মাখিয়ে নেব খুব ভালো করে। আমি এখন গায়ে হলুদ দিচ্ছি, আর আপনারা সবাই কিন্তু গান গাইবেন, গায়ে হলুদের গান না গেলে কি হয়, তাই আপনারা গান গাইবেন আর আমি গায়ে হলুদ মাখাবো। তো আমি একটু ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি, খুব বেশি কাটবো না, কারণ খুব বেশি কাটলে এটা সেদ্ধ হওয়ার পরে খুলে খুলে যাবে। তো আমি খুলে খুলে যাক সেটা চাচ্ছি না, তাই অল্প অল্প করে কেটে দিচ্ছি যেন মশলাটা ভেতরে ঢুকে। তো আমি সামান্য একটু একটু করে কেটে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। সবাই গান গাচ্ছেন তো গায়ে হলুদের? যারা যারা গান গাচ্ছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে আমি কিন্তু গান গেয়েছি, এবং কোন গানটা গিয়েছেন সেটাও লিখে দেবেন। ভালো করে মশলাটাকে আমি মেখে নিচ্ছি, এবং এটা খুব ভালো করে মাসাজ করতে হবে, মশলাটা যেন ভিতরেও চলে যায়। তো আমি এভাবে ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি। আমার স্পুন দিয়ে মাখাতে ভালো লাগে না, তাই আমি হাত দিয়ে মাখাচ্ছি। তো আমি হাত দিয়ে মাখালে মনে হয় যে মশলাটা ভালো করে মাসাজ হচ্ছে। তো আমি এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন মাখানোর আগে, তো আমার কোনো সমস্যা হয় না, আমার হাতও জ্বলে না, তাই আমি এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে, তখন আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব ওভারনাইট। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, আপনারা চাইলে দুই তিন ঘন্টাও রাখতে পারেন। অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা যদি রাখেন, তাহলে রোস্টটা খুব ভালো হবে এবং ভিতরে মশলাটা ঢুকবে। তা আমি এটাকে ওভারনাইট রাখবো, এখন আমি এখান মেরিনেট করছি, ওভারনাইট থাকবে, আমি কালকে এটাকে বেক করব। আর বেক করার আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আপনি একটু বের করে রাখবেন, তাহলে এটা ঠান্ডাটা চলে যাবে, রুম টেম্পারেচারে চলে আসবে,
তাহলে বেক হতে খুব সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি এখন এটাকে ভালো করে মাসাজ করে মশলাগুলিকে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি হাতটা ধুয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। মশলা মাখানো শেষ, হলদি টলদি মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে আসছি। তারপরে আমি ভালো করে ঢেকে দেবো একটা ফয়েল পেপার দিয়ে, তারপরে আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। আপনাদের সাথে দেখা হবে আমার কালকে, আর কালকে আমি এটাকে বেক করব। যারা ওভারনাইট রাখতে চাচ্ছেন না তারা 3 ঘন্টাও রাখতে পারেন। এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন, তারপর বেক করার আগে অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে বের করবেন, যাদের সময় কম বা আপনি তাড়াতাড়ি করতে চাচ্ছেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেশন হয়ে গেছে, আজকে আমি এটাকে বেক করব। তা আমি একটু ফয়েলটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যারিনেশনের পরে কেমন দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে বলছে পিকাবু পিকাবু। আমি 375 ডিগ্রিতে আমি ওভেনটাকে প্রিহিট করেছি। তো প্রিহিট হওয়ার পর তারপর আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ল্যাম্ব রোস্টটা। তো এখানে পুরো ওভেনের মধ্যে দেওয়ার পর আমি অপেক্ষা করব কিছুক্ষণ, আমি আপনাদেরকে জানাবো কতক্ষণ লেগেছে আমার এই লেগ রোস্টটা করতে। 30 মিনিট পর আমি বের করেছি দেখার জন্য যে ভিতরে কী অবস্থা। তো 30 মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা তেমন কিছুই হয়নি, জাস্ট একটু মনে হচ্ছে যে গরম হয়েছে। তা আমি আবারও ভালো করে ঢেকে আমি আবারও ওভেনে দিয়ে দিচ্ছি। তো আমি আবারও আমি বের করে দেখাবো কতক্ষণ পর আমি বের করলাম। এ হচ্ছে 1 ঘন্টার পর আমি ফয়েলটা খুলে ফেলেছি উপর থেকে, দেখুন এরকম হয়েছে। তা আমার আবার বেক করতে হবে, তো আমি আবারও বেকিংয়ে দিয়ে দিচ্ছি। আরও 1 ঘন্টা রান্নার পর আমার লেগ রোস্টটা হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসটা সরে আসছে। তো এখানে টোটাল আমার 2 ঘন্টা রান্নার পর এই অবস্থা। আর একটু রান্না বাকি আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রোস্টে যেন একটু পোড়া পোড়া হয়, ভাজা ভাজা হয়, সেই জন্য আমি সবসময় ব্রয়েলে দিই। এবং ব্রয়েলে যে ওভেনের মধ্যে যে ব্রয়েল অপশানটা আছে সেটার মধ্যে টিপ দিলেই এটা অটোমেটিক হাই একটা টেম্পারেচারে চলে আসবে। তো সেই হাই টেম্পারেচারে আমি ওভেনটাকে অন করে দিয়েছি। এখন আমি রোস্টটাকে আরেকটা ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এই রোস্টের ট্রের মধ্যে ঝোলটা আছে সেটা আমি চাচ্ছি না। তো আমি শুধু শুকনাটা আমি নিয়ে নিচ্ছি আরেকটা ট্রের মধ্যে। তো সেই ট্রের মধ্যে আমি ভালো করে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আগে। তো আমি ফয়েল পেপারটা বিছিয়ে নেওয়ার একটাই কারণ, যেন ট্রেটা আবার ওয়াশ করতে না হয়। আপনি ফয়েল পেপারটা ফেলে দিলেই আপনার ট্রেটা ক্লিন থাকবে। তো এই জন্য আমি এভাবে ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে আবার আমি ট্রের মধ্যে রোস্টটাকে দিয়ে আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে যে ঝোলটা আছে সেই ঝোলটা আমি ফেলে দেবো, কিন্তু আপনারা চাইলে এই ঝোলটার মধ্যে সতে করতে পারেন বিভিন্ন রকমের ভেজিটেবল। তা আমি যেহেতু এখানে ভেজিটেবল আর করছি না, তাই আমি এভাবে ঝোলটাকে ফেলে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার রোস্ট, দেখতে পাচ্ছেন কেমন পোড়া পোড়া হয়েছে, এবং খুবই সফট ছিল, জুসি ছিল, খুবই মজার ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি এভাবে আমার রেসিপি ফলো করে করেন। এই লেগ রোস্টটার সাথে আপনি কিন্তু চাইলে ম্যাশ পটেটো করতে পারেন, কর্ন করতে পারেন, আর বিভিন্ন রকমের ভেজিটেবল সতে করা যায়। আমি এখানে জাস্ট র কিছু ক্যারট টমেটো নিয়েছি আর কিছু অনিয়ন নিয়েছি, আর যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি এটাকে ডেকোরেশন করতে পারেন। তো আমরা যেভাবে খাবো সেভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখনও যারা করেননি, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রান্নার ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সবাই আমার পাশে থাকবেন আশা করছি। এবং আপনাদের এই অনুপ্রেরণা, আপনাদের পাশে থাকা বিভিন্ন রকমের কমেন্টে কিন্তু আমাকে আরও বেশি করে কাজ করতে এবং ভিডিও বানাতে সাহায্য করে। আমি আসলে মোটামুটি অনেক ব্যস্ত, তার মাঝেও আমি চেষ্টা করি আমি রান্না করে ভিডিও করার জন্য। তো আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে, এবং আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে এবং সহজ রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই নিরাপদে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।